অসম থেকে ত্রিপুরায় প্রবেশের পথে চোরাইবাড়ি থানার হাতে আটক 40 লক্ষ টাকার হেরোইন সমেত আটক এক। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় আসাম থেকে ত্রিপুরা রাজ্যে প্রবেশের পথে এক বাইক আরোহীকে আটক করে চোরাইবাড়ি থানার পুলিশ। পরবর্তীতে বাইকটিতে তল্লাশি চালিয়ে মোট 40 লক্ষ টাকার হেরোইন উদ্ধার করে উত্তর ত্রিপুরা জেলার চোরাইবাড়ি থানার পুলিশ। সাথে আটক করে বাইক আরোহীকে, ধৃতের নাম বিল্লাল উদ্দিন, বয়স 30, পিতার নাম আব্দুল গফুর, বাড়ি ধর্মনগর থানাধীন পশ্চিম চন্দ্রপুরে। এই মর্মে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী এবং চোরাইবাড়ি থানার ওসি সমরেশ দাস সাংবাদিকদের সামনে তথ্য তুলে ধরেন বলে তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। একটা বাইককে ডিটেন করে, যেটার নাম মহাগড় TR05A 5803, ডিটেন করে এটাতে যে সমস্ত তল্লাশি চালায়, তখন বাইকের মধ্যে পাওয়া যায় দুধের 5 প্যাকেট এবং কিছু ছোটো কৌটা, যেটা হলো হিরোইন। আমরা ট্রেন করেছি নিষিদ্ধ মাদক পাওয়াতে। বাইকের যে রাইডার ছিল বিল্লাল উদ্দিন, যার বাড়ি পশ্চিম চন্দ্রপুর ধর্মগর বিএসআর আন্ডারে, তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং প্রায় 60 গ্রাম হিরোইনটা সিজ করা হয়েছে। NDTSB-তে মামলা নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।